আসানসোলে আরও দুটি ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গাড়ি নদীতে ভেসে যাওয়া চার চাকা গাড়িরও খোঁজ মিলল। সেই গাড়ির ভিতর থেকে উদ্ধার হলো চালকের দেহ। শনিবার সকালে ঘটনাস্থল থেকে অর্থাৎ কল্যাণপুর হাউজিং থেকে কিছুটা দূরে আসানসোলের গাড়ুই নদী থেকে গাড়িটি উদ্ধার করে NDRF-এর দল। মৃত চালকের নাম চঞ্চল বিশ্বাস, যার বয়স 59 বছর। প্রাক্তন সেনাকর্মী চঞ্চল বিশ্বাস আসানসোলে একটি বেসরকারি কোম্পানির কর্মচারী ছিলেন। চলতি বছরেই তাঁর চাকরি থেকে অবসর নেওয়ার কথা ছিল। তিনি সুগম পার্কের বাসিন্দা ছিলেন। তাঁর স্ত্রী একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। তাঁর এক ছেলে এবং এক মেয়ে আছে। শুক্রবার আসানসোলে বৃষ্টির মধ্যে আরও দুটি জলে ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে। সেই দুটি ঘটনায় এক খনিকর্মী সহ দুজনের মৃত্যু হয়। শনিবার সকালে সেই দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতরা হল আসানসোল উত্তর থানা রেলপাড়ের ডিপোপাড়ার কেএস রোডের রোহিত রায়, যার বয়স মাত্র 29 বছর, এবং আসানসোল দক্ষিণ থানার রাহালেনের গৌরাঙ্গ রায়, যার বয়স 39 বছর। পুলিশ সূত্রে জানা গেছে, আসানসোলের রাহালেনে গৌরাঙ্গ রায় ইসেলের কালীপাহাড়ি কোলিয়ারিতে চাকরি করতেন। শুক্রবার বৃষ্টির মধ্যে তিনি মোটর বাইকে আসানসোলের বাড়ি থেকে কোলিয়ারিতে যাচ্ছিলেন। কালীপাহাড়ি কোলিয়ারির কাছে কালীপাহাড়ি রেল ব্রিজ দিয়ে জল যাচ্ছিল। তার মধ্যে দিয়েই গৌরাঙ্গবাবু মোটর বাইক নিয়ে পারাপার করার চেষ্টা করেন, কিন্তু জলের তোড়ে সেখানে এতটাই বেশি ছিল যে তিনি মোটর বাইক সহই ভেসে যান। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত শনিবার সকালে কালীপাহাড়ি রেলব্রিজ থেকে বেশ কিছুটা দূরে ভেসে যাওয়া খনিকর্মীর দেহ উদ্ধার করা হয়। এরপর দেহটি আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। অন্যদিকে আসানসোলের রেলপাড়ের ডিপোপাড়ার কেএস রোডের রোহিত রায় শুক্রবার বাড়ির অদূরে সুকান্তপল্লীতে গাড়ুই নদীর উপরে একটি অস্থায়ী সেতু পার করে আসছিল, কিন্তু বেসামাল হয়ে রোহিত পা পিছলে নদীতে পড়ে তলিয়ে যায়। তারপর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত শনিবার ভোর 4টা নাগাদ 19 নম্বর জাতীয় সড়কে কাল্লা মোড়ে গাড়ুই নদী থেকে রোহিতের দেহ উদ্ধার হয়। এ প্রসঙ্গে আসানসোল পুর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় এদিন বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। পাইপ নিয়ে যাওয়ার জন্য এই অস্থায়ী সেতু তৈরি করা হয়েছিল। শহরে আরও দুটি ঘটনা ঘটেছে, প্রশাসনের তরফে দেখাও হচ্ছে। উল্লেখযোগ্য, আসানসোলের কল্যাণপুর হাউজিং এলাকায় গাড়ুই নদীর উপরে ব্রিজ দিয়ে জল বইছিল। এলাকার বাসিন্দারা শুক্রবার সকালের পর থেকে ওই সেতু পারাপার করছিলেন না, কিন্তু শুক্রবার সন্ধ্যায় সুগম পার্কের বাসিন্দা চঞ্চল বিশ্বাস গাড়িসহ ব্রিজ পার হওয়ার চেষ্টা করেন, কিন্তু সেতুর ওপর দিয়ে উপচে পড়া নদীর জলের তোর গাড়িসহ তিনি গাড়ুই নদীর জলে ভেসে যান। সেই সময় প্রত্যক্ষদর্শী এবং আশেপাশের মানুষ বারণ করলেও তিনি তা শুনে নদী পার হওয়ার চেষ্টা করেন। জলের প্রবল স্রোতে তিনি গাড়ি সমেত ভেসে যান রেলপাড়ের দিকে। এই ঘটনায় একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়। তারপর পুলিশ গাড়ির খোঁজ করছিল। গভীর রাত্রি পর্যন্ত উদ্ধারকারী দল ও পুলিশ তল্লাশি চালানো হয়, কিন্তু পাওয়া যায়নি। শনিবার সকাল থেকে আবার তল্লাশি শুরু হয়। শুক্রবার সন্ধ্যার পরে তেমন বৃষ্টি না হয় গাড়ুই নদীর জলস্তর কমে। শেষ পর্যন্ত শনিবার সকালে কল্যাণপুর হাউসিং ও রেলপাড়ের মধ্যবর্তী এলাকায় গাড়িটি উদ্ধার করা হয়। NDRF-এর উদ্ধারকারী দল স্পিডবোট নিয়ে গিয়ে গাড়ি থেকে চালকের মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, এদিন আসানসোল জেলা হাসপাতালে তিনজনের মৃতদেহর ময়নাতদন্ত হবে। দেখ।